যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় চ্যানেল 24 এর পর্দায় আমাকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রমাদানের অনন্য আয়োজন তারুণ্যের জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই ইফাদা ইলেকট্রনিক্স, কো স্পন্সর ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, অনুষ্ঠান পুরোটি সময় আমি থাকব ইসমাইল ইবনে মুজাম্মেল হক আপনাদের সাথে। বরাবরের মতো আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমরা পেয়েছি, পরিচয় করিয়ে দিতে চাই শুরুতেই। আজকে আমাদের অতিথি হিসেবে যিনি আমাদের ধন্য করেছেন তরুণদের এই প্রোগ্রামে এসে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর মুখতার আহমদ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালাম রহমতুল্লাহ। মুখতার শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের জিজ্ঞাসার এই অনুষ্ঠানে। আপনি কষ্ট করে এসেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক, আমাদের অডিয়েন্সে রয়েছে এক ঝাঁক মেধাবী তরুণ বন্ধুরা, সারা দেশ থেকে বাছাইকৃত বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে অংশগ্রহণ করছেন। স্যার, আজকের যে বিষয়টি আমরা সিলেক্ট করেছি আপনার জন্য সেটি হচ্ছে কোরআন ও আমাদের জীবন। আজকে এই বিষয়টি আপনি তরুণদেরকে অ্যাড্রেস করে সুন্দর নসিহা দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। খুবই রিলেভেন্ট আজকের টপিকটি, যেটি হচ্ছে কোরআন এবং আমাদের জীবন। আমাদের তরুণরা, তারা যদি কোনো না কোনোভাবে কোরআনের সাথে কানেক্টেড হয়ে যেতে পারে, তাদের যে আত্মা যেটি সত্যিকার অর্থে তাদেরকে বাঁচিয়ে রাখে এবং তাদেরকে মানুষের সম্পদে পরিণত করে, এটি সত্যিকার অর্থে তখন শক্তিশালী হবে, পরিশুদ্ধ হবে, পরিশীলিত হবে, পরিশালিত হবে, এবং এটি তখন মানুষের কল্যাণে, ব্যক্তির নিজের কল্যাণ এবং মানুষের কল্যাণে তখন কাজে লাগতে পারবে। এই জন্যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে, তরুণদের জন্যে কোরআনে স্পেসিফিক অ্যাড্রেস তিনি করেছেন। বিশেষ করে সূরাতুল কাহাফের দিকে যদি আমরা তাকাই, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা ছিল একদল যুবক, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে হেদায়ত প্রদান করেছেন, হেদায়ত বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা জানি একজন যুবক ইব্রাহিম গোটা মানবতাকে কীভাবে পরিবর্তন করে দিয়েছেন, তার ডাইরেকশন কীভাবে চেঞ্জ করে দিয়েছেন, তাদের ফোকাস, তাদের অ্যাটেনশন, কনসেন্ট্রেশন কীভাবে পরিবর্তন করে দিয়েছেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এ মানুষকে তাদের মিল্লা অর্থাৎ তাদের যে ধর্মাদর্শ, এর পিতা বানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামকে। আমি বলবো যে কোরআনের মধ্যে সত্যি করতে আমাদের পাঁচ সময়ের, যেহেতু আয়োজন, আমরা একটি প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে আসছি। আমাদের প্রথম প্রশ্নটি প্রথম সারি থেকে করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমি বাইজিদ মাহমুদ, এসেছি সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা থেকে। শেখ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসবাস করছি, কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা দেখি অধিকাংশ মুসলিম তরুণ তরুণীরা তারা কোরআন পড়তে জানে না। আসলে এটার কারণ কী এবং এর দায় কাদের, এই বিষয়ে বলবেন প্লিজ। চমৎকার একটি প্রশ্ন, খুবই চমৎকার, খুবই চমৎকার। এখানে আমি প্রথমত দায় দেব আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় কোথাও কোরআনের কোনো পাঠ নাই, কোথাও না। আপনি হয়তো বা মাদ্রাসায় পড়েছেন, এই জন্য আপনি সৌভাগ্যবান যে আপনি সেখানে কোরআন পড়ার একটি চান্স বা সুযোগ পেয়েছেন। কিন্তু অন্য কোথাও কি কোরআনের কোনো পাঠ আছে? কোথাও সিলেবাসে সেই আলোচনা আছে? কেউ কি কখনো বলে যে আমরা কেন কোরআন শিখবো না? কোনো এক সময় মক্তবগুলো ছিল যেখানে বাধ্যতামূলক আমাদেরকে যেতে হতো কোরআন শেখার জন্য, সেগুলো তো আজ নাই। সেখানে পরবর্তীতে আমরা দেখতাম যে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও কোরআন পড়ার জন্য সে আয়োজন থাকতো, এখন তো সে আয়োজন নেই। অতএব দায় এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা দায় আছে, সেখানে বড় আকারে, বড় পরিসরে সেখানে দায় আছে। আরেকটি দায় তো বলতে হবে পিতামাতার। পিতামাতা তাদের সন্তানদেরকে কী শেখাবে, সেটি তো পিতামাতাদেরকে বুঝতে হবে। কেবলমাত্র তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা শিক্ষা গ্রহণ করে না। ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট এডুকেশনাল ইনস্টিটিউশন, পরিবার হচ্ছে সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ আমাদের তরুণ প্রজন্ম এই উপদেশ মেনে চলবে বলে আশা রাখছি। আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, প্রিয় ভাইরা পেছনের সারি থেকে প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, পড়াশোনা করছি ঢাকা কলেজে। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, কোরআন তিলাওয়াত অধ্যয়ন এবং জাতিকে কোরআনের দিকে আহ্বানের যথাযথ পদ্ধতিটা আসলে কী? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? কোরআনে কমপক্ষে চারটি জায়গায় তিনি এই কথা বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীর চারটি কাজ এবং সামহাউ অর আদার অল দিস ফোর টাস্কস অর রেসপন্সিবিলিটিস আর রিলেটেড টু দি টিচিং অফ দি কোরআন। কোনো না কোনোভাবে কোরআনের সাথেই কিন্তু এর, নবী রাসূলদের চারটি কাজই সম্পৃক্ত।
সে কারণে আমাদেরকে কোনো না কোনোভাবে কোরআনের সাথে সম্পৃক্ত থাকতেই হবে কোরআনকে পড়া দরকার কোরআনকে বোঝা দরকার কেবল কোরআনেরই শুধুমাত্র লিটারাল পাঠই এখানে গুরুত্বপূর্ণ না কোরআনকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমাদের কাছে যেন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি এবং কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে আমাদের সমাজকে গড়ি আমার মনে হয় আমাদের দাওয়াত কেবলমাত্র বিশুদ্ধ করে কোরআন পড়ার প্রতি দিতে হবে না কোরআন বিশুদ্ধ করে পড়তে হবে কারণ নবীর প্রথম কাজ ছিল এটি ইয়াতলু আলাইহিম আয়াতিহি কিভাবে কোরআনকে বিশুদ্ধ করে পড়বে সেটি অতঃপর কোরআনের অর্থ জিজ্ঞেস করতে তিনি মানুষকে শেখাতেন সাহাবা ইকরামরা সবাই তার কাছে আসতেন ইয়া রাসূলুল্লাহ হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস আয়া অফ দিস সূরা অর অফ দিস ওয়ার্ড এই শব্দের অর্থ কী এই আয়াতের অর্থ কী এই সূরাটির অর্থ কী এটি কেন নাজিল হয়েছে এটাকে আমাদের জীবনে কীভাবে বাস্তবায়ন আমাদের আমরা স্যারের মাধ্যমে শুনছিলাম তরুণদের কোরআনের সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত এই ব্যাপারে পরামর্শ আমরা একটি প্রশ্ন নিয়ে আবার আসছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নজরুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ছোট্ট দুইটা প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন কোরআনে মানব জীবনের প্রত্যেকটা জিনিসের সমাধান দেওয়া হয়েছে কিন্তু এই টেকনোলজির যুগে আমরা কোরআনকে বাস্তবতার সাথে কীভাবে নির করবো দুই নম্বর প্রশ্ন হচ্ছে অনেকে আমরা কোরআন পড়ি বাট আমাদের ভিতরে যে রোহানি পরিবেশ সেটা আগের মতো নাই বা সৃষ্টি হয় না আমরা কোরআন পড়ে পরস্পর দলাদলি করছি কোরআন পড়ে আমাদের ফিলিংসটা আগের মতো হচ্ছে না কেন আসলে প্রথমত হচ্ছে যেটি বলেছেন টেকনোলজির ব্যবহার কীভাবে আমরা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ টেকনোলজি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত অনুগ্রহ মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্তে আমরা কোরআনের মেসেজ কিন্তু এই টেকনোলজির মাধ্যমে পৌঁছে দিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে যেতে তার কত কষ্ট হয়েছে সেখান থেকে ফিরে আসার জন্য তার কত কষ্ট হয়েছে তাই না কেউ দেখুন আপনি যদি এখান থেকে ইউরোপে আমেরিকাতে ইস্টে ফার ইস্টে অথবা যদি আপনি যদি আফ্রিকার কথা বলেন এভরি হোয়ার আপনি মুহূর্তের মধ্যেই কিন্তু কোরআনের মেসেজটি আপনি পৌঁছে দিতে পারেন সেজন্য এগুলোকে পজিটিভলি ব্যবহার করতে হবে ডাইনামিক্যালি কনস্ট্রাকটিভলি এগুলোকে ব্যবহার করতে হবে আপনি কত ডাইনামিক্যালি কত এফেক্টিভলি কত নিজের কল্যাণে অন্যের কল্যাণে সেটি ব্যবহার করলেন এটি দেখা দরকার এই জন্য আমি মনে করি নবী রাসূলও যদি এখন আসতেন তাহলে দে মাস্ট ইউজ দে উড হ্যাভ ইউজ টেকনোলজি ইন অর্ডার টু স্প্রেড দ্য মেসেজ অফ ইসলাম তরুণরা কোরআনের মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখন টেকনোলজি ব্যবহার তাদের করা দরকার আর দ্বিতীয়ত শুকরিয়া আমরা কি আরেকটি প্রশ্ন নেব আরেকটি প্রশ্ন কি যেন ছিল আপনার আমি ভুলে গেছি স্যার আমরা কোরআন পড়ছি বাট আমরা দলাদলি করছি আমাদের নিজেদের মধ্যে রুহানি পরিবেশটা আগের মতো নেই এটি একান্ত একেবারে এটা আমার নিজেরও যেহেতু আমি নিজে কোরআনের ছাত্র এবং কোরআন আমি পড়াই বেসিক্যালি তো কোরআনের ডিপে আমরা ঢুকি না আসলে কোরআনের আমাদের নলেজটা প্রচণ্ড ভাষা কোরআনের প্রত্যেকটি শব্দ আপনাকে থমকে দাঁড়িয়ে দেওয়ার কথা আপনি প্রত্যেকটি শব্দ যখন পড়বেন তখন আপনার থমকে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল একরা হোয়াট ইজ দ্য মিনিং অফ একরা একরা মানে কি কেবলমাত্র মুখে মুখে উচ্চারণ করা নাকি গভীরভাবে পড়া সাহাবায়ে কেরাম তো 10টি আয়াত পড়ে এই 10টি আয়াত এর অর্থ না বুঝে তারা পরবর্তীতে যেতেন না একটি আয়াত সারাটা রাত জুড়ে রাসূল পর্যন্ত একটি আয়াতই সারাটা রাত জুড়ে পড়েছেন এই আয়াতের বাইরে তিনি যেতে পারেননি তার মানে ডিপার স্টাডি এখানে নাই গভীরভাবে কোরআনের দিকে আমাদের দৃষ্টিপাত আমরা করি না এই জন্য রুহানি ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে না অনেক শুকরিয়া স্যার আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি পেছন থেকে একজন ভাই প্লিজ আসসালামু আলাইকুম আমি মাহতাবুল হক তাজমা থেকে পড়াশোনা করছি আমার প্রশ্নটা হলো ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আলিম হওয়া কি শর্ত সুবহানাল্লাহ প্রত্যেকে তো আলেম তাই না লা ইয়াকিলুহা ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আল আলিমুন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আলেমরা ছাড়া আর কেউ কোরআন বুঝে না তার মানে হচ্ছে কোরআন বুঝলে আলেম হওয়া যায় আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যেতে হবে সেই সিলেবাসই পড়তে হবে নট নেসেসারিলি আলেম হওয়ার জন্য আপনাকে কোরআন বুঝতে হবে আপনাকে হাদিস বুঝতে হবে ইসলামের মূলনীতিগুলো আপনাকে বুঝতে হবে ইসলামের যে ফান্ডামেন্টাল ও বেসিক নলেজ আছে সেগুলোকে আপনাকে অর্জন করতে হবে দিনের জন্য ভালোবাসা থাকতে হবে উম্মার জন্য ভালোবাসা থাকতে হবে দিনকে গভীরভাবে দেখতে হবে ভাষাভাষা দেখলে চলবে না এটা ইমপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশনের জন্য আপনার একটা দরদ থাকতে হবে স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে হিকমাগুলো বুঝতে হবে প্রজ্ঞার সাথে এগুলোকে কাজ করতে হবে জাস্ট এগুলোই দরকার এই জন্যে কেউ মাদ্রাসায় পড়লে আলেম নাও হতে পারে আবার কেউ মাদ্রাসায় না পড়েও আলেম হতে পারে আলেম হওয়ার জন্যে মূলত দীন জ্ঞান অর্জন করা তার জন্য বাধ্যতামূলক কিন্তু স্যার আমাদের সমাজে তো এই বিষয়টি মানতেই চায় না বা যারা দাওয়ার কাজ করবে বা আলেমদের সাথে আলেমরা যে কাজগুলো করে এটা একটা আলাদা সমাজ মনে করা হয় যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেই সেটা আসতে হবে আবার কেউ কেউ আমাদের ভিতরেও আছে যে নির্দিষ্ট মাদ্রাসার হতে হবে বা নির্দিষ্ট পরিবেশের হতে হবে এই বিষয়ে যদি সংক্ষেপে আমরা শেষ পর্যায়ে আছি এটা আমাদের জন্য গোড়ামে এবং খুবই আনফর্চুনেটলি একটা এনভায়রনমেন্ট আমাদের এখানে তৈরি হয়েছে যে এনভায়রনমেন্টটা হচ্ছে আমরা
অন্তরের দিক থেকে প্রচন্ড প্রশস্ত নই অন্তরের দিক থেকে প্রশস্ত হওয়া কিন্তু যারা দাওয়াতী কাজ করে তার জন্য ফরজ ফরজ আলাম নাশরাহলাকা সদরা জি আমাদের এই অনুষ্ঠানেও একজন স্কলার এই কথাটি প্রথম বলেছেন যে প্রশস্ত হৃদয় প্রথম হতে হবে দায়ের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে ব্যাপারে বলেছেন আলাম নাশরাহলাকা সদরা এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাচ্ছিলেন তার আগে তিনি দোয়া করেছেন রব্বিশরাহলি সদরি প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়া অত্যন্ত জরুরি নবী রাসূলের প্রশস্ত হৃদয়ের অধিকারী না হলে শত্রুদেরকে তারা আলিঙ্গন করতে পারতেন না আপনি তো দাওয়াত দেবেন আপনি তো সিলেক্টিভ সিলেক্টেড পিপলকে দাওয়াত দিতে পারেন আপনার সবাইকে দাওয়াত দিতে হবে প্রশস্ত হৃদয় প্রত্যেকের প্রতি দরদ ভালোবাসা যেমনিভাবে রাসূল সাল্লাম কোমর ধরে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসার কথা বলেছেন আমাদেরকেও মানুষকে হাত ধরে জান্নাতের পথে নিয়ে আসতে হবে তার জন্য একটা আকাশের মতো প্রশস্ত হৃদয় আমাদের লাগবে ইনশাআল্লাহ শেখ আজকে বিদায় নিতে হচ্ছে একেবারে শেষ পর্যায়ে আমরা আপনাকে অনেক অনেক শুকরিয়া জাজাকুমুল্লাহ সামনের কিছু পর্বেও এই রমাদানে আপনাকে অতিথি হিসেবে আমরা পাবো বলে আশা করছি বারাকাল্লাহু ফিক প্রিয় দর্শক শেষ পর্যায়ে এসে আপনাদেরকে বলবো রমাদানের এই কোরআন নাজিলের মাসে আজকের যে বিষয় আলোচনা হলো আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক জুড়ি দেখা হবে আগামী দিন নতুন কোনো অতিথি নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তারা কভু পথ ভুলে যায় না।